হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে। এবং আজকের ভিডিওতে আমরা একটা ইন্টার্নশিপ প্রোগ্রাম সম্পর্কে জানবো। এটা হচ্ছে আপনার ইউনাইটেড আরব আমিরাতে, এবং যে ইন্টার্নশিপটা এটা দেওয়া হবে আল কাশিমি ফাউন্ডেশন থেকে। ইন্টার্নশিপটার লোকেশন হচ্ছে রাস আল থাইমা। হ্যাঁ, এটা হচ্ছে এটার লোকেশন। আপনারা একটু গুগল করলেই ইউনাইটেড আরব আমিরাতের মধ্যে লোকেশনটা সম্পর্কে আরও বেশি জানতে পারবেন। এবং ইন্টার্নশিপটার ডিউরেশন হচ্ছে 3 মাসের, এবং ইন্টার্নশিপটা বছরের বিভিন্ন সময়ে চলতে থাকে। এবং সবচেয়ে ভালো ব্যাপার হচ্ছে আপনার সময় অনুযায়ী আপনি কবে থেকে ইন্টার্নশিপটা শুরু করতে পারবেন, হ্যাঁ সেটার উপরেও আপনি হচ্ছে অপরচুনিটিটা পাবেন ইন্টার্নশিপ করার জন্য। এটা আমার কাছে একটু ইউনিক লেগেছে এবং অনেকটা ভালো লেগেছে আর কি। ওকে, তো এই ইন্টার্নশিপটার কিছু ফাইন্যান্সিয়াল বেনিফিটস আছে, কিছু সুযোগ দেবে আপনাদেরকে। একটা হচ্ছে আপনাদেরকে একটা ফার্নিশড অ্যাপার্টমেন্টে থাকার সুবিধা দেবে, এবং লোকাল ট্রান্সপোর্টেশন আপনার ইউনাইটেড আরব আমিরাতে থাকাকালীন ওইখানকার যাতায়াতের যত খরচগুলো আছে এই খরচগুলো হচ্ছে এই ফাউন্ডেশন আপনাদেরকে দেবে। এবং আপনাদেরকে একটা স্টাইপেন্ড দেওয়া হবে, বা বৃত্তি বা স্যালারি যেটা বলি আমরা ইন্টার্নশিপের ক্ষেত্রে, এটা দেওয়া হবে আপনাদের তখনকার লিভিং এক্সপেন্স চালানোর জন্য, স্পেশালি খাবার এবং অন্যান্য সকল খরচাপাতি চালানোর জন্য। এগুলো হচ্ছে আপনার মোটামুটি বেনিফিটস আর কি। এবং ইন্টার্নশিপটা যে সকল এরিয়া বা যে সকল স্টাডি এরিয়ার উপর দেওয়া হয় সেটা হচ্ছে এডুকেশন, পাবলিক হেলথ, আরবান প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট, ইকোনমিক ডেভেলপমেন্ট, ফুড অ্যাক্সেস এবং পাবলিক পলিসি। যাদের একাডেমিক ব্যাকগ্রাউন্ড আছে এই সকল এরিয়াতে তারা মোটামুটি হচ্ছেন এই ইন্টার্নশিপের জন্য এলিজিবল হবেন আর কি। এছাড়া আরও কিছু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছে, যেমন আমরা দেখতে পাচ্ছি আপনাকে অবশ্যই একজন আন্ডার গ্রাজুয়েট বা গ্রাজুয়েট স্টুডেন্ট হইতে হবে। কারেন্টলি আপনি যদি কোনো ইউনিভার্সিটিতে পড়াশোনা করেন ব্যাচেলর মাস্টার্সে, তাহলে আপনি হচ্ছে এখানে অ্যাপ্লাই করতে পারবেন। এবং যদি আপনি আপনার গ্রাজুয়েশন শেষ করে থাকেন লাস্ট 2 বছরের মধ্যে, তাহলেও আপনি হচ্ছে ইন্টার্নশিপের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এবং যদি আপনার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ইংরেজি হয় তাহলে তো আইএলটিএস টোফেল লাগবে না, যদি না হয় তাহলে আপনার একটা আইএলটিএস স্কোর লাগবে যেটা হচ্ছে 6.5, এবং টোফেলের জন্য যেটা হচ্ছে ইন্টারনেট বেস টেস্টের জন্য 85। ওকে, তো এটা হচ্ছে মোটামুটি এদের রিকোয়ারমেন্ট। এবং এরা সিলেকশন ক্রাইটেরিয়া কীভাবে করবে, 1 নম্বর হচ্ছে অ্যাকাডেমিক অ্যাচিভমেন্ট, আপনার যে অ্যাকাডেমিক রেজাল্ট আর কি, সেখানে আপনার কতটুকু কন্ট্রিবিউশন আছে, আপনার কতটুকু সাকসেস আছে, মেইনলি সিজিপি আর কি। এছাড়াও আপনার অ্যাপ্লিকেশনের সময় আপনি কতটা প্রফেশনালিজম এবং অ্যাপ্লিকেশন ম্যাটেরিয়ালস ঠিকঠাক মতো ব্যবহার করেছে, ঠিকঠাক মতো সাবমিট করেছেন, এটা হচ্ছে অন্যতম একটা সিলেকশন ক্রাইটেরিয়া। এছাড়াও আল কাশিমি ফাউন্ডেশনের যে প্রজেক্টগুলো আছে সেই প্রজেক্টগুলোর প্রতি আপনার কতটা মোটিভেশন, কতটা ইন্টারেস্ট, এগুলোর উপর ভিত্তি করে হচ্ছে আপনাকে সিলেক্ট করা হবে। তো এবার আসি, কী কী ডকুমেন্টস প্রয়োজন হবে এই ইন্টার্নশিপ প্রোগ্রামে অ্যাপ্লাই করতে হলে। আপনাকে একটা অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে হবে। অনলাইন অ্যাপ্লিকেশন ফর্মের মধ্যে আপনার পার্সোনাল, প্রফেশনাল, অ্যাকাডেমিক সকল ইনফরমেশন আপনি ওইখানে অ্যাড করতে পারবেন। ওইখানে বিভিন্ন অপশন থাকবে ইনফরমেশন দেওয়ার জন্য, সেগুলো আপনাকে জাস্ট ফিল আপ করতে হবে। এবং আপনাকে একটা কভার লেটার দিতে হবে, কভার লেটারের মধ্যে কিছু ইনস্ট্রাকশন আছে, আপনাকে সেখানে কয়েকটা বিষয় উল্লেখ করতে হবে। একটা হচ্ছে আপনি কতটা কন্ট্রিবিউট করতে পারবেন ইন্টার্নশিপে আপনার কাজের মাধ্যমে, এবং তার মধ্যে অবশ্যই থাকতে হবে আপনার আগের এক্সপিরিয়েন্স, কাজের এক্সপিরিয়েন্স, পড়াশোনা, এগুলো কোর্স ওয়ার, কী কী কোর্স আপনি পড়ছেন, এবং এই ইন্টার্নশিপের সাথে যে রিলেভেন্ট স্কিলসগুলো আছে সেই কী কী স্কিলস আপনার মধ্যে আছে। এছাড়াও আপনি কী কী হোপ করতেছেন, মানে ইন্টার্নশিপ থেকে আপনি কী কী আশা করতেছেন, এগুলো দিবেন। এছাড়া হচ্ছে আপনার যে অ্যাকাডেমিক এবং প্রফেশনাল গোল, এটা হচ্ছে আপনার এই কভার লেটারের মধ্যে অ্যাড করে দিতে হবে। এছাড়াও ইন্টার্নশিপের এই কভার লেটারের মধ্যে আপনাকে উল্লেখ করে দিতে হবে যে আপনি কখন থেকে আসলে ইন্টার্নশিপে কাজ করতে পারবেন, এবং কখন আপনি রাস আল খাইমা এই লোকেশনে আপনি ইন্টার্নশিপ শুরু করতে পারবেন, এটাও আপনাকে হচ্ছে মেনশন করে দিতে হবে। এছাড়াও ডকুমেন্টসের মধ্যে প্রয়োজন হবে একটা কমপ্লিট রিজুমি, যেখানে আপনার অ্যাকাডেমিক, প্রফেশনাল এবং এক্সপিরিয়েন্স এই সকল যাবতীয় ইনফরমেশনগুলো থাকবে। প্রয়োজন হবে আপনার মোস্ট রিসেন্ট অফিসিয়াল ট্রান্সক্রিপ্টস, প্রয়োজন হবে আপনার আইএলটিএস বা টোফেলের অফিসিয়াল কপি যদি আপনার ইংরেজি ফার্স্ট ল্যাঙ্গুয়েজ না হয়। এছাড়া আপনার 2টা বা 3টা রেফারেন্স লেটার প্রয়োজন হবে। রেফারেন্স লেটার বলতে এখানে বলছে কন্ট্যাক্ট ডিটেলস দরকার হবে যারা আপনাকে রেফার করবে আর কি। ওকে, এছাড়াও একটা অ্যাকাডেমিক রাইটিং স্যাম্পল হবে, এবং এটা একটা পেপার বলা চলে, যেখানে হচ্ছে আপনার ইউনিভার্সিটি কোর্স সম্পর্কে আপনাকে লিখতে হবে আর কি। এখানে মূলত আপনার যে রাইটিং অ্যাবিলিটি, রাইটিং স্কিলস, এটা হচ্ছে
আপনার যে অ্যাবিলিটির তার দ্বারা দেখবে। এবং শিডিউলের কথাও আমি আবারও বলতেছি যে এটা জাস্ট আপনার ইন্টার্নসের টার্মস কন্ডিশন বেঁধে ইন্টার্নসের প্রয়োজন যখন হবে তখন তারা হচ্ছে ইন্টার্নশিপে জয়েন করতে পারবে। এখানে ইন্টার্নশিপটা বছর সারা বছর ধরে চলে, তবে একটা নির্দিষ্ট সময়ে তিন মাস ধরে আসলে চলে আর কি। তো আপনার কখন সময় হবে, আপনি কোন টাইমটাকে বা হচ্ছে কোন ফিজে আপনি ইন্টার্নশিপটা করতে পারবেন, এটার উপর হচ্ছে ডিপেন্ড করবে। তো যাই হোক ভিউয়ার্স, এই ইন্টার্নশিপের কিন্তু আর একটা অফিসিয়াল লিঙ্ক আছে, সেখানে আরও ডিটেলস পাবেন আপনারা এবং ওইখানে আপনারা বিভিন্ন কোশ্চেনের অ্যান্সারই খুব ইজিলি পেয়ে যাবেন এবং কিভাবে অ্যাপ্লাই করতে হবে কোন লিঙ্কে গিয়ে সেটাও কিন্তু আপনারা খুব ডিটেলস জেনে যাবেন। আমি আপনাদেরকে অফিসিয়াল যে আমাদের ডিসক্রিপশন আছে সেখানে আমরা অফিসিয়াল লিঙ্কটা আপনাদেরকে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা খুব ইজিলি ভিজিট করতে পারবেন। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। যদি আপনারা এখন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।